নমস্কার বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আজকের ভিডিওতে আবার একটা ভীষণ বড় খুশির খবর যেখানে পশ্চিমবঙ্গ সরকারের এক নতুন প্রকল্পের ব্যাপারে আপনাদের জানাব যে প্রকল্প সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন না যেখানে আপনারা আবেদন করলেই প্রতি মাসে এক হাজার টাকা করে সুবিধা বা বেনিফিট কিন্তু একটা পেতে পারেন এবং এই এক হাজার টাকার সুবিধা অনেক পশ্চিমবঙ্গবাসী কিন্তু বর্তমানে উপভোগ করছেন তো এই প্রকল্প সম্পর্কে কিন্তু অনেকেই আপনারা কোনো জানেন না তো কি এই প্রকল্প এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন সমস্ত বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সুতরাং ভিডিওটা একটুও না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন বন্ধুরা এখানে দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন এই প্রকল্পে আবেদন করলেই প্রতি মাসে এক হাজার টাকা করে পাবেন সকলেই আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য জেনে নিন নিউজ আপডেট অনুসারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প চালু করেছেন যেমন রূপশ্রী কন্যাশ্রী শিক্ষাশ্রী যুবশ্রী লক্ষ্মীরভাণ্ডার সহ একাধিক প্রকল্প যেগুলি জনসাধারণের উপকার করে চলেছে এবং এই সব প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষজন প্রচুর পরিমাণে টাকা ও সরকারি সাহায্য পেয়ে যাচ্ছে এবার রাজ্য সরকার নতুন আরও একটি প্রকল্প চালু করেছে যার মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি জনসাধারণকে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে চলুন দেখে নেওয়া যাক প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত তথ্য ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় এক লক্ষ চুরানব্বই হাজার মানুষজন মাসে মাসে এই প্রকল্পের সুবিধা উপভোগ করছেন এবং এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন আবারও নতুন করে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া গ্রহণ শুরু হয়েছে এবং সকলেই এখানে আবেদন জানানোর সুযোগ পাবেন রাজ্য সরকারের নতুন যে প্রকল্পের মাধ্যমে প্রত্যেক জনসাধারণকে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে সেই প্রকল্পের নাম হল লোক প্রসার প্রকল্প এই প্রকল্পে আবেদন করতে হলে কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই কম বেশি সকলেই এখানে আবেদন জানানোর সুযোগ পাবেন এই প্রকল্পতে আবেদন করতে হলে যে শর্তগুলি মানতে হবে সেগুলি হলো আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে অবশ্যই আঠেরো থেকে ষাট বছরের মধ্যে আবেদনকারীকে রাজ্যের লোকশিল্পী উন্নয়নের কাজে কর্মদক্ষ হতে হবে বা রাজ্যের লোকশিল্পী প্রসারে উদ্যোগ নিতে হবে যদি এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে চান যে সমস্ত সুবিধা পেয়ে যাবেন এখানে আবেদন করলে প্রতি মাসে এক হাজার টাকা করে পেয়ে যাবেন রাজ্য সরকারের তরফ থেকে একটি আইডেন্টিটি কার্ড দেওয়া হবে বয়স ষাট বছরের বেশি হলে রাজ্য সরকারের তরফ থেকে পেনশন দেওয়া হবে এই প্রকল্পে আবেদন করতে হলে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে আবেদনকারীরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন এখানে দেখুন ওয়েবসাইটের উল্লেখ করা রয়েছে এখানে আবেদন করার পরে আবেদনপত্র ও সমস্ত ডকুমেন্টস নিয়ে নিজস্ব জেলার ব্লক অফিসে বা মহকুমা অফিসে গিয়ে জমা দিতে হবে অর্থাৎ প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশান এবং সেটার প্রিন্ট আউট এবং অন্যান্য নথিপত্র নিয়ে আপনাদের জেলার ব্লক অফিসে বা মহকুমা অফিসে গিয়ে জমা দেবেন আবেদন করতে নিম্নলিখিত ডকুমেন্ট প্রয়োজন এবার ডকুমেন্টগুলো দেখে নেওয়া যাক আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স ব্যাংকের পাসবুক এর জেরক্স পাসপোর্ট সাইজের ফটোকপি এবং যাদের কাস্ট সার্টিফিকেট থাকবে তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট তো তাহলে বন্ধুরা এটাই ছিল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা নতুন প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য আশা করি এই তথ্যটা আপনাদের অনেকেরই হয়তো জানা ছিল না এবং তো আশা করি এই প্রকল্পটা আপনাদের অনেকের পক্ষই হেল্পফুল হবে এবং এই ধরনের সমস্ত সরকারি প্রকল্প এবং তথ্য সম্পর্কে জানতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নিন তো তাহলে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন